ফয়সাল, তুমি তোমার বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের ক্যাপ্টেন। তোমার পুরো নাম কি? তোমার তোমার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, তুমি এলিট একাডেমি কতদিন ধরে আসো? প্রায় ২ বছর। আচ্ছা, এটা কি কটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছো? কোথায়? সাফ আমাদের তুমি ক্যাপ্টেন, আমাদের আশা কতটুকু? আমরা আমাদের ভারত আছে, নেপাল আছে, দুইটা টাফ টিম আমাদের গ্রুপের মধ্যে আছে। এই গ্রুপে আশা তো সবাই করে, আপনারা করেন, আমরা করি, ফ্যামিলি করে, সবাই চাই যে আমরা চ্যাম্পিয়ন হই। তবে সব টিমই চাই যে ভালো করবে, চ্যাম্পিয়ন হবে। তবে আমরা, আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে এবং আমি এতদিন এই টিমের সাথে আমরা একসাথে ট্রেনিং করতেছি, ভালো কোচ আছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমরা যেভাবে প্র্যাকটিস করতেছি, হার্ডওয়ার্ক করতেছি, আমরা যদি আমাদের বেস্ট মাঠে অ্যাপ্লাই করতে পারি তাহলে ভালো কিছু করবো। সেখানে প্রথম ম্যাচ হলো ভারতের সাথে, পরের ম্যাচ নেপালের সাথে, জিতে হারার বিষয় আছে, জিতলে আমরা অলমোস্ট আগে যাবো সেমিফাইনাল পথে। তো ভারত এবং নেপাল দুইটাকে আমরা কতটুকু হারাতে পারি, কতটুকু আত্মবিশ্বাস আছে আমাদের? না, আসলে হেড কোচ তো বলবো যে ইন্ডিয়াকে হারাতে পারলে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারবো। সেহেতু আমরা ইন্ডিয়াকে নিয়ে বেশিটা চিন্তিত বা ভাবতেছি, ইন্ডিয়ার সাথে কীভাবে আমরা খেলবো। তো আমরা ফার্স্ট ম্যাচ নিয়ে আগে চিন্তা করতেছি, সেকেন্ড ম্যাচ এটা কোচ আমাদের যেভাবে বলবে ভালোভাবে খেলার চেষ্টা করবো। তো আমরা কি আশা করতে পারি আমরা শিরোপা নিয়ে আসতে পারি এবার? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায়। দেশবাসী আমাদের সাপোর্ট করবে সবাই। এই আশা করার আত্মবিশ্বাসটা কীভাবে আসতেছে, আমরা চ্যাম্পিয়ন হবো এবার? আসলে যেভাবে আমাদের টিমের ভিতরে যে একটা স্পিরিট আছে, যে সবাই মানে ওদের যে স্পিরিট, টিম স্পিরিট আর কি, যে সবাই চেষ্টা করতেছে যেভাবে হোক আমরা চ্যাম্পিয়ন হবো, দেশবাসীকে আমরা সেই ট্রফিটা এনে দেবো আর কি। তো ওইখান থেকেই আমার মনে হয় আর কি, যে চ্যাম্পিয়ন হবো বা ফাইনাল খেলবো। মানে এখানে বিসিএল খেলা প্লেয়ার কজন আছে? আচ্ছা, সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন আসতে আসে দুইজন, না? হ্যাঁ। আর বাকিটা কোথেকে? বাকিটা এলিটেই এলিটেই ছিল, না? তো থ্যাংক ইউ।